ইউরোপের সফলতার দল রিয়াল মাদ্রিদ, কিন্তু এবারের মৌসুমটা একেবারেই মন মতো হয়নি তাদের। কোপা দেল রে জিতলেও অন্য কম্পিটিশনে পায়নি সাফল্য। ম্যানচেস্টার সিটির কাছে বড় ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে রিয়াল। লা লিগা শিরোপার দৌড়েও বার্সেলোনার সঙ্গে তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠতে পারেনি তারা। এসব ব্যর্থতা পেছনে ফেলে নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে মাদ্রিদের তারা। রামোস, মার্সেলো, ক্যাসেমিরোদের বাদ দিয়ে নতুন শুরুর চেষ্টায় রিয়াল। বিদায় ঘণ্টা বেজেছে বেনজেমা মুদ্রিজদের। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ইয়াং টিম গঠনের চেষ্টায় লস ব্লাঙ্কোসরা। তারই অংশ হিসেবে এবার জুড বেলিংহামকে নিতে চায় তারা। গণমাধ্যমের খবর বলছে এরই মধ্যে বর্ষিয়া ডটমুন্ডের মিডফিল্ডারের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করেছে রিয়াল। বুন্দেসলিগার মৌসুম শেষেই স্পেনে পাড়ি জমাবেন এই ইংলিশ ইয়াংস্টার। বেনজেমার পাশাপাশি আক্রমণ ভাগে আরও একজন গোল স্কোরারের খোঁজে মাদ্রিদ জায়ান্টরা। এই ভূমিকায় তাদের প্রথম পছন্দ আরেক ইংলিশ তারকা হ্যারি কেইন। টটেনহ্যামের সঙ্গে নাকি কথা হয়ে গেছে বহুদূর। কেইনকে নিতে নাকি প্রয়োজনে অর্থের সঙ্গে অ্যাডেন হ্যাজার্ডকেও ছেড়ে দিতে রাজি রিয়াল। ফ্লোরেন্তিনো পেরেজের রাডারে আছেন মরক্কের হয়ে বিশ্বকাপ মাতানো আশরাফ হাকিমিও। পিএসজি ছেড়ে আবারও নিজের পুরনো ডেরায় ফিরতে নাকি আগ্রহী তিনি। এদিকে মাঝে গুঞ্জন উঠেছিল খেলোয়াড় হিসেবে না হলেও শুভেচ্ছা দূত হিসেবে আল নাসর ছেড়ে আবারও রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এই খবর এখন আর বাস্তবসম্মত মনে হচ্ছে না। ইউরোপিয়ান মিডিয়া বলছে অন্তত আরও এক মৌসুম সৌদি প্রো লিগেই খেলতে চান CR7। আল শাবাবের বিপক্ষে ম্যাচ শেষে পর্তুগিজ তারকা জানান আল নাসরে ভালোই আছেন তিনি। তবে ভিন্ন চিন্তা রোনালদের সাবেক গুরু আল নাসরের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জিনেদিন জিদান। আরবীয় ক্লাবটির 150 মিলিয়ন ইউরোর অফার প্রত্যাখ্যান করেছেন ফ্রেঞ্চ কিংবদন্তি। ফারজানা জাহান, প্রিয়া, সময় সংবাদ।